আমি আমার বাবার বড় সন্তান আমার আর কোনো ভাই নাই ছয় বোনের এক ভাই আমি আমি আমার ছোটোবেলা থেকে সকল বোনের পড়ালেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব বহন করে আসতেছি আমার বাবা আমার বন্ধের ক্রমে। বাবার বসত আমার নামে লিখে দিলেন এতে কি আমার বাবার মৃত্যুর পর কোনো আজাব হবে কি না ভাইরা আমার এটা আমাদের প্রতিটা ফ্যামিলিতে প্রায় আমাদের দেশে এই পরিস্থিতির শিকার হই আমরা মুখোমুখি হই অর্থাৎ বড় ভাই যিনি উপার্জন করেন উনি বোনদের বিয়ে সাদী করা লাগে ছোট ভাইদের পড়ালেখার খরচ দেওয়া লাগে সব দেওয়া লাগে এই জন্য এক পর্যায়ে বাপ এসে সব তার নামে দিয়ে দেয় ভালো করে বুঝে রাখেন আমাদের লেনদেনগুলো হতে হবে অত্যন্ত ক্লিয়ার কাট আমরা ক্লিয়ার কাট করি না বাপ মারাও গোজামিল রাখেন ওই ছেলে ছেলেমেয়েরাও গোজামিল রাখেন এরপর যা বেসরিয়তি কাজ করে বসেন শরীয়ত বলতে গেলে তখন এবার মনে হয় আপনার উপর জুলুম হয়ে গেছে গোজামিল কিভাবে দূর করবেন আমি বলি আপনি যদি বাবার বড় সন্তান হন আপনার বাবার যদি আপনার ভাই বোনদের ভরণ দেওয়ার খরচ খরচা চালানোর ক্ষমতা থাকে তাহলে আপনার উপরে সেগুলো করা ফরজ না এগুলো করবে আপনার বাবা যেহেতু ওনার কি আছে সামর্থ্য আছে যদি ওনার সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কর্তব্য এটা বাবার কোনো সামর্থ্য নাই আপনি বড়ো ভাই আল্লাহ আপনাকে সামর্থ্য দিছেন দাদা নাই চাচা নাই বা অন্য আপনারই সামর্থ্য আছে তাহলে আপনি আপনার ছোট নাবালেক ভাই বোন থাকলে তাদের ভরণ দেওয়াটা আপনার কর্তব্য সেই কর্তব্য আদায় করে আপনি বাপ থেকে জমি নিতে পারবেন না কারণ আপনি কর্তব্য পালন করেছেন আর যদি আপনার বড় বোন থাকে ভাইরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তাদের বালে ঘর পাড়া তাদের দায়িত্ব নেওয়া আপনার উপরে ফরজ না কিন্তু নৈতিক দায়িত্ব যে তারা এখনো পড়ালেখা করে এখনো কর্মক্ষম হয় নাই আপনি সহযোগিতা করলেন আল্লাহ আপনাকে আজর দিবে বিনিময় দিবে ওইটার বিনিময়ে তাদের সম্পদ যদি আপনি নিয়ে যান তাহলে আপনি ভাই হিসাবে আর কি উপকার করলেন আপনি তাদের সার্ভিস দিলেন বিনিময় সম্পদ সব নিয়ে নিলেন তাদেরকে দিলেন না বঞ্চিত করলেন তাহলে তো আপনি আপনি রীতিমতো ওই বিজনেস করলেন যে আপনি সার্ভিস দিলেন আবার তাদের জমি লাভ কি এই জন্য এই সমস্ত ক্ষেত্রে ছাড় দিবেন অনেক ভাইরা আছে দিতে দিতে সব উজাড় করে দেয় এরপরে বলে আমার তো কিছু নাই আপনাকে উজাড় করে কেউ দিতে বলা নাই আপনার নিজেরটা রাখেন তাদের জন্য যতটুকু পারেন ততটুকু দেন সামর্থ্য অনুযায়ী আল্লাহর কাছে সব পাবেন এবং বাবা যদি আপনাকে সব লিখে দেয় অন্য সন্তানদেরকে না দেয় বাবা গুণাগার হবে হ্যাঁ যদি এমন হয় আপনি বাবাকে লোন দেন ঠিক আছে বাবা আপনার তো ছেলে মেয়েকে পালা দরকার আমি আপনাকে লোন দিলাম বা আপনার এই কাজটা করা দরকার ছেলে বিদেশ পাঠাতে চাচ্ছেন আমি লোন দিলাম তাহলে বাবার জমি বিক্রি করে আপনার লোন পরিশোধ করতে পারে অর্থাৎ লেনদেন হবে ক্লিয়ার কাট হয় লোন দিবেন লোন পরিশোধ করবেন আর দান করবেন তার বিনিময়ে আবার জমি সব নিয়ে নেবেন এটা জায়েজ হবে না